সেই থেকে স্বাধীনতা। সারা দেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। 1920 সালের 17 মার্চের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে শিশু কিশোরদের সাথে বিশাল কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালিক সহ অন্যান্য কর্মকর্তারা। নাচ, গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর। এখানে এসে খুব ভালো লাগলো যে সাংস্কৃতিক অনুষ্ঠান নানা রকমের মানে অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুব মজা করলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মহান ব্যক্তির জন্ম হয়েছিল বলেই আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ পেয়েছিলাম, আমরা একটি মর্যাদা সম্পন্ন দেশ পেয়েছিলাম, যদিও দুর্ভাগ্য যে তিনি আমাদের মাঝে নেই। এরপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমরা বিশ্বাস করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ, যে চেতনা, সেটিকে ধারণ করে আজকে শিশুরা আগামী দিনের যে সোনার বাংলাদেশ, যে স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ, সেটি তারা বিনির্মাণ করবে। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের আগামী দিনের শিশুদের মাঝে ছড়িয়ে পড়বে এবং আগামী দিনের বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। শেখ নাসিরুদ্দিন, হ্যালো ডট বিজিনেস24.com, টাঙ্গাইল।